তো জয় হিন্দ বন্ধুরা, তো আমরা সবাই জানি কি এসএসজিডি কনস্টেবলের মাঠ আর কিছুদিন পর থেকে শুরু হবে, এবং অনেকেই আছে যাদের মনে একটা ভুল ধারণা কি 15 এপ্রিল থেকে মাঠ শুরু হয়ে যাচ্ছে। দেখো 15 এপ্রিল থেকে কিন্তু এডমিট কার্ড প্রকাশিত হবে, যেটা আমাদের নিজের অভিজ্ঞতা সেটা কিন্তু বলছি। হতেই পারে 15 এপ্রিল থেকে মাঠ হয়ে যাবে, এটা কোনো বড় ব্যাপার না, কিন্তু যেটা আমাদের অভিজ্ঞতা সেটা বলা হচ্ছে। আর 15 এপ্রিল থেকে এডমিট কার্ড দেওয়ার পরে কিন্তু মিনিমাম একটা যে টাইম থাকে এডমিট কার্ডের, হয় 15 দিন পর কিংবা 10 দিন পর, সাথে সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল হয় না, তাই তো? আর অনেকে যদি কেউ মনে করছো কি আমাকে ডোমিসাইল সার্টিফিকেট করতে হবে, অনেক কাগজ করার প্রয়োজন আছে, কিচ্ছু করার প্রয়োজন নেই, এসএসজিডি কনস্টেবল যেটা এর আগে হয়েছে আমরা দেখেছি, যদি হয় তার জন্য সময় দিবে সরকার, এডমিট কার্ডে লেখা থাকবে একটা ভোটার আইডি বা আধার আইডি, মানে তোমার আইডি প্রুফ, তুমি কে আছো, ভারতীয় নাগরিক আছো কি না আছো, আর তোমার 2 কপি ফটো, এর আগে কেউ মাঠ দিয়েছো তো? এই সেম জিনিস ছিল তো। আর একটা কথা বলি, এসএসজিডি কনস্টেবল এখানে অনেক যে সমস্ত আমাদের ভাইরা আছে জিডি কনস্টেবল, মাঠের জন্য এরা খুব বেশি দুর্বল কি আমাদের মাঠ হচ্ছে না। একটা কথা বলি, জিডি কনস্টেবলের মাঠ কিন্তু ইন্ডিয়ান গেম না, বা কোনো ডিস্ট্রিক্টের গেম না, বা আলাদা স্পোর্টস কিছু নেই, ঠিক আছে? যে তোমাকে খুব বেশি মানে চিন্তা করতে হবে, সামান্য একটা রান এসএসজিডি কনস্টেবল 5 কিলোমিটার 24 মিনিটে মাঠ ফেল তারা করে, যে সমস্ত ছেলেরা মানে সবসময় মাঠটাকে নিয়ে খুব বেশি চিন্তা করছে এবং তারা মাঠ ফেল করে, যারা ওই প্রথমে একটা গ্রুপ হয় 50 জন 40 জনের মিনিমাম একটা গ্রুপ করা হয়, সেই গ্রুপে কি হয় কিছু বেশ কিছু ছেলে থাকে, ফার্স্টে গিয়ে স্পিড তুলে দেয়, হ্যাঁ কি না? আর ওই স্পিড তোলার পরে যাদের মানে রানটা ভয়, তারা কি মনে করে, যা আমার রানটা ধর হবে না, আমি ফেল হয়ে যাবো মনে হচ্ছে, আর ওদের সাথে আমরা তাল মিলাতে যাই, হয় কি না হয়? সেই ক্ষেত্রে গিয়ে মাঠটা ফেল হয়ে যায়। এইখানেও দেখবে অনেকে আছে যারা এক্সিলেন্ট আছে, হ্যাঁ কি না? তো সবচেয়ে যদি ডিফেন্সের সহজ মাঠ আছে সেটা হচ্ছে এসএসজিডি কনস্টেবল 5 কিলোমিটার রানিং, এটা একদম সহজ কথা, 5 কিলোমিটার রানিং খুব সহজ মাঠ, যেটা অনায়াসে পাস করা যায়, শুধুমাত্র পাটা চলতে হবে, মানে ব্যাস থামা চলবে না, ঠিক আছে? এসএসজিডি কনস্টেবল জন্য বিরাট কিছু পরিশ্রমের প্রয়োজন হয় না। আর একটা কি জিনিস প্রয়োজন হচ্ছে, গ্রুপ রানিং, যে রানিংটা আমাদের এখানে করানো হচ্ছে, ছেলেমেয়েরা কি মনে করে কি বিরাট ব্যাপার এসএসজিডি কনস্টেবলের রান, আর আমি বলছি এসএসজিডি কনস্টেবলের রান সবচেয়ে সহজ মাঠ, ঠিক আছে? ডিফেন্সের ক্ষেত্রে WB কনস্টেবলের 1600 মিটার আছে, বা মেয়েদের ফিমেল যে ফিমেলদের যে 800 মিটার আছে তাদের চেয়েও তোমাদের সহজ মাঠ, কিন্তু তোমরা কি ভুল করো কি প্রথমে গিয়ে বিরাট কিছু রানিং করো, ইউটিউবে প্রচুর ভিডিও দেখছো, তোমরা সেন্টারে আছো তাও তো নিজেদের মধ্যে ভিডিও দেখছো কি 15 দিনে কি হয়ে যাবে, 20 দিনে কি হয়ে যাবে, এটা হচ্ছে প্রত্যেকের বিজনেস পলিসি। অনেক অনেক কিছু বলবে, তুমি আজকে এটা করে নাও, কালকে ব্যায়াম করে নাও, কোনো কিছুতে কিছু নেই ভাই, যা কিছু আছে 15 দিন 20 দিন সময় যায়, তাই তো? একটাই করতে হবে, ব্যাস থামা চলবে না, রানিং করছি আর পিছনে ঘুরে কখনো তাকাও না, গ্রাউন্ডে বা এই জায়গাতে ব্যাস সামনে লক্ষ্য করে যাও, আর গ্রুপ ছাড়ো না কাউকে, যদি কেউ লক্ষ্য দেখছো কি খুব বেশি স্পিডে দৌড়াচ্ছে তাকে দেখার কোনো দরকার নেই। তুমি জানো যে এটা তো আর্মির মাঠ না কি, ওদের ইচ্ছা মতো মাঠ বন্ধ হয়ে যায়, টাইম দিয়ে 24 মিনিট, তো কথা দিচ্ছি ভাই টাইমের মধ্যে যে আজ ঢোকে যায় তারই হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, যদি আমাদের নেক্সট যদি কোনো তোমাদের বন্ধুরা জিডি কনস্টেবলের জন্য গ্রাউন্ডের জন্য আসে, তো তারা কি মনে হচ্ছে পাস করতে পারবে এখানে যদি আসে? হ্যাঁ পাস করতে পারবে। তো আজকে তোমাদের কত কিলোমিটার রানিং হবে? 12 কিলোমিটার, তাই তো? তো ঠিক আছে, সবাই চেষ্টা করবে গ্রুপ রানিং করা, ঠিক আছে? বিরাট কিছু স্পিড দেওয়ার কোনো প্রয়োজন নাই, তোমাদের মধ্যে যে একটা ভয় আছে ভয়টাকে দূর করো, ব্যাস তাহলে পাস করে যাবে, কথা দিচ্ছি। এর আগেও এখান থেকে ছেলেরা মাঠ পাস করে বাড়ি ফিরেছে, চাকরি করছে, আজকে ট্রেনিং করছে তারা, আজকে তাদের ওভার ওয়েট ছিল, তোমাদের এখানে খুব কম স্টুডেন্ট আছে যাদের ওভার ওয়েটটা নেই আর কি, মানে মিনিমাম ওয়েট সব ঠিক আছে, তো ঠিক আছে? তো তো তোমরা কি করবে, কেমন করে রানিং করবে জোরে একবার বলো, সবাই গ্রুপ রানিং করবে, তাই তো? একে অপরকে দেখার কোনো প্রয়োজন আছে কি, কে স্পিডে দৌড়াচ্ছে কে স্লো দৌড়াচ্ছে দেখতে যাও না, তুমি দেখো কি তুমি কিরম করে দৌড়াচ্ছ, ব্যাস থামা চলবে না, যদি থেমে গেলে ওখানে বা এখানে তাহলে ফেল, রানিং করবে তুমি, রানিং করবো না আমরা, আমরা কারা আছি, আমরা তোমাকে গাইড করছি, মোটিভেট করব, এই যে গ্রুপ আছে ছেলেরা এদেরকে নিয়ে সাথে নিয়ে যাবো, তাই তো? এর চেয়ে বেশি আমরা কিছু করতে পারে কি, রানিংটা তোমাদেরকেই করতে হবে, সময়টা কতদিন আছে, 1 মাস 15 দিন 20 দিন, তাই তো ভাই? তো ঠিক আছে চলো কন্টিনিউ, নিয়ম সব জানা আছে, সবাই দুজন দুজন করে যাবে, বেশি ছেলে যাওয়ার এরকম না কি একে আমি ওভারটেক করে চলে গেলাম, যারা নিউ আসবো, দুজন দাদারা যারা সামনে আছে তাদেরকে লক্ষ্য করে চলো, ঠিক আছে? ক্লিয়ার, কারো কিছু প্রশ্ন নেই তো আর কিছু? তো ঠিক আছে চলো বল, ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে, চলো
তো অন্ধকারের মধ্যে আমাদের ভাইদের 5 কিলোমিটার সরি 12 কিলোমিটার রানিং শুরু হয়ে গেছে। এই কথা বলবি না কেউ, ঠিক আছে? চলো চলো সবাস, এভাবে সবাই চলবে, ঠিক আছে? চলো চলো, সবাস সবাস চলো ভাই, শোনো তো এখন আমাদের সপ্তাহে দুদিন 12 কিলোমিটার রানিং করানো হচ্ছে। তো শোনো, রোড রানিং ভালো লাগে রে তুফান? ও আমার এই মালদার ভাই সারা রাত জেগেছিল আজকে, তাই তো ভাই? ঘুম ভাঙবে না বলে এমন করতে নেবো কাউ, হালকা এক ঘন্টা হলে ঘুমানো দরকার। গিয়ে ঘুমাবি তো, তাই না? আবার রোড বি কটায় দশটায় ভাই কি আমাদের গাজী সাহেব 12 কিলোমিটার রানিং করছে, আর পল্লব আর আমাদের কি নাম তারাপদ বাবু, দুই বাবু আমাদের আজকে ফার্স্ট পজিশনে আছে, আর এদিকে আছে রোহিত আর সপ্তম ভাই। এইভাবে আসবি, এই রাস্তার মধ্যে ঢুকবে না কেউ, পিছনে